বুড়িতেই বুড়ি, আটকাবেন কি করে? বয়স যতই হোক, সারা জীবন সরসী হয়ে থাকতে ভালোবাসে মেয়েরা। হরেক রকমভাবে বয়স কমিয়ে রাখার রাস্তা খোঁজে, কখনো বিউটি পার্লার, কখনো বা হোম রেমেডি দিয়ে ত্বকের পরিচর্যা করে। কাউকে বুঝতে দিতে চায় না কতগুলো বসন্ত দেখে ফেলেছে সে, কিন্তু আধুনিক জীবনযাত্রা অনেক সময় এই গুড়ে বালি ঢেলে দেয়। এমন কিছু অভ্যাস না চাইতে মেয়েরা করে ফেলে যাতে ত্বকে বয়সের ছাপ পড়ে। অনেক সময় বয়সের তুলনায় বেশি বয়স্ক দেখায় মহিলাদের। ধূমপান শুধু হার্টের সমস্যা নয়, ধূমপানের প্রভাব পড়ে ত্বকেও। এর ফলে সময়ের আগেই চেহারায় পৌরুত্বের লক্ষণ দেখা দেয়, তাই ধূমপান এড়িয়ে চলতে চেষ্টা করুন। অতিরিক্ত ডায়েটিং, ডায়েটিং করা ভালো কিন্তু অতিরিক্ত নয়। দেখা গেল ডায়েটিশিয়ান এক পরামর্শ দিলেন, আপনি ওজন কমানোর তাগিদে আরও বেশি করে ডায়েটিং শুরু করলেন। সেক্ষেত্রে ওজন কমবে ঠিকই, কিন্তু ত্বক আর প্রাণবন্ত থাকবে না, কুড়িতেই বুড়িয়ে যেতে পারেন আপনি। ঘুম, চেহারা ও ত্বক ঠিক রাখার জন্য সবচেয়ে প্রয়োজনীয় হলো ঘুম। শরীর ভালো রাখার জন্য ঘুম জরুরি। ভালো ঘুম হলে তা প্রতিফলিত হয় চেহারায়। ঘুমের সমস্যা হলে ওজন বেড়ে যায়, সেই সঙ্গে ইমিউনিটি সিস্টেমও ক্ষতিগ্রস্ত হয়। তাই রোজ রাতে নিশ্চিন্তে ঘুমুন। মিষ্টি খাবার, বেশি মিষ্টি খাওয়া শরীরের জন্য সুখর নয়, সেই সঙ্গে ত্বকের ক্ষেত্রেও অনুপযুক্ত। অতিরিক্ত মিষ্টি খেলে তা দেহের প্রোটিনের সঙ্গে মিশে যায়, এর ফলে কোলাজেন ও ইলাস্টিন প্রোটিনের ওপর প্রভাব ফেলে। এর জন্য কিছুদিন পর ত্বকের কোষগুলি আলগা হয়ে যায়, ফলে বয়স্ক দেখায়। মেকআপ, খুঁত থাকতে বা অনেক সময় ক্লান্তি লুকোতে মেকআপের সাহায্য নেওয়া হয়, কিন্তু বেশি মেকআপ ত্বকের জন্য ক্ষতিকর। তাই যত কাজই থাকুক, রাতে ঘুমানোর আগে অতি অবশ্যই মেকআপ তুলে নিন, এতে ত্বকের কোষগুলি সতেজ থাকে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করুন। থ্যাংক ইউ।